সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সন্ধ্যায় রাজধানীতে সরকারি তিতুমির কলেজে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে এ দাবি করেন তিনি। ব্যারিস্টার জমির উদ্দিন বলেন, দেশের অবস্থা খারাপ, মানুষ ঠিক মতো খেতে পারছে না, বিএনপি নেতাকর্মীদের ধরে ধরে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, খুব শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে, পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।